যা দেবো একদম বাম্পার অফার, এক এক লক্ষ টাকা, পাঁচটায় পাঁচটায় লটারি, পাঁচটায় লটারি, ছটা থেকে ছিপ ফেলা, সব বাপির মাছ, সব আপনারা ব্যাকে পুকুরে জাল নামানোর যে ভিডিওটি দেখছেন, এটি সমস্ত শিকারী বন্ধুদের কাছে অতি পরিচিত পুকুর, কাটলিয়া বড় পুকুর। ছয় দিনের একটি প্রতিযোগিতা শুরু হবে এই পুকুরে। প্রবেশ মূল্য প্রথম চার দিন 6,000 করে ও শেষের দুই দিন 5,000 টাকা করে। স্থান কাটলিয়া বড় পুকুর, সলোপ, হাওড়া। আপাতত এখানকার যে কন্ট্যাক্ট নাম্বার, ডাবলুদা ও ভোলাদা, তাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে বিশদে খোঁজখবর আপনারা নিতে পারেন এই পুকুর সম্পর্কে। মে মাসের 12 তারিখ রবিবার থেকে শুরু হয়ে 30 তারিখ পর্যন্ত মোট 6 দিনে এই প্রতিযোগিতাটি এই পুকুরে অনুষ্ঠিত হবে। প্রথম পুরস্কার 1,00,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 60,000, তৃতীয় পুরস্কার 50,000 ও আরও 7টি পুরস্কার আছে 20,000 টাকা করে। আপাতত সবকটি পুরস্কারই এখানে দেওয়া হবে বড় মাছের উপরে। রুই, কাতলা, মৃগেল, কালবাউস, নাদিম, এই জাতীয় মাছের উপরেই এই প্রতিযোগিতাটি এখানে হবে। পুকুরে মোট সিট সংখ্যা 42টি এবং পুকুরে সম্পূর্ণ সিট পূর্ণ না হলেও পুরস্কার মূল্য কমানো হবে না, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। 3 গাছা করে ছিপ ফেলা যাবে এই পুকুরে। কেবলমাত্র সুজি ও পাউরুটির টোপ ব্যবহার করা যাবে, খোল ও ছাতু ব্যবহার করা যাবে না। এছাড়া ভাষা, তলভাষা, পপ আপ, এই জাতীয় কোনো ভাষা টোপ আপনারা ফেলতে পারবেন না, তবে ফিডার ফেলতে পারবেন। প্রতিদিন লটারির মাধ্যমে সিট প্রদান করা হবে। ভোর 5টায় লটারি হবে ও সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনারা ছিপ ফেলতে পারবেন। 5টার পরে নিজের দায়িত্বে মাছের ওজন করিয়ে নেবেন। আজ 5ই এপ্রিল এই পুকুরে জাল টানা হয়। আমরা অনেকেই এই পুকুরে গিয়েছিলাম এবং কী ধরনের মাছ আজকে জালে এসেছিলো তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, আমি বলছি বলে আপনারা যাবেন এরকম নয়, আপনারা পুরোটা দেখে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। শিকারীরা যদি টেস্টিং করতে চান তাহলে এই মাসের 16 তারিখের পর থেকে 30 তারিখ পর্যন্ত বেলা 10টার পরে যে কোনো দিন আপনারা এই পুকুরে এসে টেস্টিংয়ে বসতে পারেন, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। আজকে আমি এই পুকুরে থাকাকালীন যে সমস্ত অন্যান্য অভিজ্ঞ ইউটিউবার দাদা, যেমন রোজিনা ক্লাব, কলকাতা ফিশিং বা উজ্জ্বল ফিশিং, ডোমজুর ফিশিং, যারা এসেছিলেন তাদের মত অনুসারে এই পুকুরে জাল টেনে একবারে এত মাছ কখনোই সেইভাবে আসে না। আজকে বলছেন যা মাছ এসছে তা নাকি পুকুরের 40% মাছ। তাহলে দেখা যাক পরবর্তীতে আমরা এই প্রতিযোগিতার সময় কী ধরনের রেজাল্ট পাই এই পুকুর থেকে। এছাড়া এই ভিডিওর শেষের অংশে এখানকার কর্তৃপক্ষের মতামত, প্রতিযোগিতা সংক্রান্ত কিছু নিয়মাবলী ও তাদের নিজস্ব মতামত তারা পোষণ করেছেন, শিকারীদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বা বক্তব্য তুলে ধরেছেন, সবটাই আমি দিয়েছি, আপনারা দেখলে পুরোটাই বুঝতে পারবেন। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সব বাপির মাছ, সব বাপি ধরে নেবে। মাছের সাইজ খারাপ না, আটকে গেছে। আরে জাল জড়ো করা।
আমি তো হাতে গাবে না, কিন্তু ফাউল তো সব করবে, দেখো কোন তুমি একটু হাঁপাটা করো, আর এই সামনেটা একটু ফাঁকা রাখতে হবে দাদা, সামনেটা ফাঁকা রাখতে হবে দাদা, সামনেটা ফাঁকা রাখো দাদা, হ্যাঁ ও দাদা এই যে একটু সরে যা। এই তো আছি, আপনারা দেখা শুরু করেন, অনেকগুলো আছে তো, হ্যাঁ চলো ঠিক আছে, সেটা কোন একটু ভালো করে ধরে তোলাতে, হ্যাঁ ওই পাশ থেকে তোলো, ওই পাশ থেকে তোলো, বড় মাছ গুলো ভোলা দাও, একটু তোলেন বড় মাছ গুলো ভোলা দাও, দেখাও সুবিধা হবে, আরো না আগে দেখাও, না না ছোট মাছ গুলো দেখাতে হবে না, ঠিক আছে বড় মাছ গুলো দেখাতে, বড় গুলো দেখাও, বড় গুলো পাঁচ থেকে দেখা কিনা, মাথায় কাতলাও ভালো সাইজ, যথেষ্ট ভালো সাইজ, খেলতে থাকো খেলতে থাকো, খেলো 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 দাদা, খেলতে থাকো খেলতে থাকো, আর শুনে দিন না ওপর শুনে দিন না, নৌকোই ব্যাস, নৌকা এখানেই থাক, ঠিক আছে না, ওই যে পাঁচের মাছগুলো খালি হাত দিয়ে দেখান, পাঁচের মাছগুলো একটু হাত দিয়ে দেখান ভালো করে, ঢালি হবে ক্যামেরাগুলো দেখান, ওটা মাছগুলো সব বুঝতে পারছিল যে যে অ্যান্টেনা বের করেছে বোঝা গেল, পাকিয়ে দিচ্ছি ওর মা আমাকে ধরবে, ডান্ডা ছোট করো না, ডান্ডা একটু ছোট করো, ঠিক আছে তোমরা একটু ডান্ডা গুলো ছোট করো, ডান্ডা মাঝে মুখে দিয়ে দিচ্ছে, এগুলোটা দারুন চাই, দাদা উল্টি দাও উল্টি দাও, বড় রুইটা দেখাও, উল্টি দাও অনেক অনেক আছে, উল্টে দাও উল্টে দাও উল্টে দাও, বড় মাছ দেখাও বড় মাছ, সেকেন্ড দ্বিতীয়বার হচ্ছে একটা বড় ইউটিউবার প্ল্যান, যত তাড়াতাড়ি টাকা আসবে কুইক, হ্যালো সাইয়ের স্ট্যান্ড আসাইয়ের মাথা দাদা, দাদা মাছ যাচ্ছে, দাদা একটু এদিকে মাথাটা একটু, দাদা তুমি একটু পিছনে, হ্যাঁ ঠিক আছে, বাচ্চা বুঝছি কাউকে বাদ দিচ্ছে না, ঠিক আছে পেটে ডিম ডিম আসবে,
উল্টে দাও, উল্টি দাও দাদা, উল্টি দাও। ওটা শুধু আমি ধরতে পেরেছি, ভালো করে দেখানো গেল না মাছটা। তোমাদেরও তো ছবি আসবে না, ইঞ্জিনিয়ার বলবে কি জাল দিয়েছো, ভালো ছবি দিচ্ছে। জলের ছিটে গুলো খুব ভালো লাগছে। এই এই লাবাস কম, না 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 না, ওটা তিনের গায়ে, ওইটা যেটা ফেললো আগেরটা ওটা তিনের গায়ে। কাতলা মাছ দেখতে বড় কিন্তু হালকা, সেই সেই হিসাবে কিন্তু রুই আবার টাইট মাছ। তোমার এদিকটা একটু ডাউন করো দাদা, তোমার দিকটা একটু ডাউন করো, তোমার দিকটা একটু ডাউন করো দাদা, ভারী মাছ প্রথমে দৌড়ে নিয়ে তারপর টুকটুক করে আসবে। উল্টে দাও, উল্টে দাও, নাহলে অনেক, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, উল্টে দাও, এটা হচ্ছে থার্ড লট, এটা তৃতীয় বার আসছে, এটাতে পড়েছে, হ্যাঁ এটাতে আছে, বড় মাছ আছে, কিন্তু দাদা এদিকে জাল না হবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে পোস্টটা টাইট করে নি। বড় মাছ রয়েছে, বড় মাছটা ভালো লাস্টে তুলবেন, কেন ওটা হাতে যায় না, লাস্টে হোক আস্তে, প্রথমেই হোক জোর আছে, পড়ে যাচ্ছে গায়ে জোর, এমনিই থাকবে, অনেকটা হাঁপিয়ে গেলে কম থাকবে না। চলো 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 চলো, এই তো ওদিকে তাকাও, ওদিকে তাকাও, মাথার উপর দিয়ে পাল্টি করবে, হ্যালো, হ্যাঁ এইটা, আর এই দাদা তো এদিকে তাকাচ্ছেই না, বারণ আছে, আমি দেবো দাদার মাথায় যেটা বাড়ি মারছে, গ্রাস কাপ আছে।
গ্রাস কাপ, ব্ল্যাক কাপ সবই রয়েছে। ও গোটা তিন চারেক এসেছিল, হ্যাঁ গোটা তিন চারেক এসেছিল দেখলাম এর আগের বারে। এটা হচ্ছে চার নম্বর, এটা হচ্ছে চার নম্বর বারে এসছে। ওই তো বড় এসছে, বড় তো এসে গেছে। খেল করছে কেন ওটা? এই রে গেল, নিচে নেমে গেল, যে ওপরে জায়গা পাচ্ছে না বলে নিচে নেমে গেছে দাদা। এই যে তোল পার করে দিচ্ছে মাঝে, বড় মাছ ধরে দেখাবে। আসে আসে, হ্যাঁ ঠিক আছে, মাঝে মাঝে দেওয়া ভালো, কমেডি না হলে তো হয়। বলা বড় কাতলা তোলেন, বলা দা একটা বড় কাতলা তোলেন, আমল মাছ আলাদা করা হচ্ছে। নৌকা এখানেই থাকবে, নৌকা ওদিকে গেলে ভিডিও হবে না। তোমায় দেখিয়ে দেবো, যাচ্ছে তুমি চাপ নিচ্ছি, পুরো খুলে দেখিয়ে দেবো তোমাকে পরিষ্কার করে। ভাই ভালো ভালো করে চোখে নুখে খালি বাড়ি খাচ্ছে, রুইয়ের বাড়ি। ওই 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 সন্নারে একটা বড়, ওই সন্নারে, হ্যাঁ হ্যাঁ বাবা একটু একটু কাজ করো, তোমার সিটটা ওই ভিডিও দেখবে, ওই ভিডিও খুঁজে, ওই ভিডিও সব সব ভিডিও তাহলে এইবার আসছে পঞ্চমবার। বড় কাতলা, বড় কাতলা পড়েছে, এইটার জন্যই তো আসা সকাল সকাল।
দাদা ও দাদা জাল একটু এদিকে নিয়ে আসো, আমরাও তো আছি, তোমরা একটু এদিকে আসো, আমাদেরকে এগোতে হবে। চলো এদিকে এদিকে ঘোরাও, এদিকে ঘোরাও, ঠিক আছে। এরা রুই আর নাদিম, নাদিম নাদিম আছে, রুই তো দেখি আজ নয় রুই, এগুলো খাই কিন্তু জালে পড়ে না, আট নয় রুই এখানে দেখেনি, লেকে দেখেছি এখানে এখানে। ও ভোলা দা মাছের সাইজ খুব ভালো দাদা, খুব ভালো সাইজ মাছের সাইজ খুব ভালো, দুজন খালি তিনজন কাতলা ফেলতে দেখো, ছোট কাতলা দেখবে বড় থাকলে দেখাও, নালে পাল্টি করো, বড় রয়েছে বেরিয়ে গেল বড় কাকু, অনেক মাছ এতক্ষণ। এই হচ্ছে ৬ নম্বর, ৬ বার কাটা হচ্ছে, এদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমাদেরকে এগোতে হবে, এটা হচ্ছে ৬ নম্বর বার, আসছে না কি আসছে সবই আসছে, সবাই যদি মনে করি সামনে থেকে দেখাবো হবে, ও ভাই দেখতে পাঁচটায় এইটা ভালো করে দেখি, কুজো কাতলা
পুজো কাতলা হচ্ছে কুকুরের লক্ষ্মী। এবার পান গাছ বাঁচা হচ্ছে, আর বিশেষ কিছু বড় দেখানোর নেই, পজ করলাম, নেক্সট বার আবার দেখাচ্ছি। আবার নেক্সট মাছের লট এসে গেছে। আচ্ছা ভাইজি, চেপে এসো। ও ভাইজি, চেপে আসো, তাহলে আমাদের আসার আর কোনো দরকার হবে না। বড় মাছ আসেনি, সবই এভারেজ সাইজ মাছ আসছে। এটাই যা মাছ আছে এইবার শুধুমাত্র শুধুমাত্র সব মাছকে এক জায়গায় নিয়ে বড়গুলোকে দেখিয়ে ছেড়ে দেওয়া হবে। এবার তুলে নেবেন, মরা মৃগেলটা তুলে নেবেন, তুলে দাও তো বলে দাও, মৃগেলটা লেজের ঝাপটা খেয়ে মরা যায় যাতে চোট না হয়, তার কারণে ওয়ান টাইমেই দেখিয়ে দেওয়া হবে, কারণ অনেকক্ষণ জাল দেওয়া আছে, মাছগুলো যাতে চোট না হয়। এক খেলাঠালি করবেন না, একটু মাঝখানি সরো, এই মাথাটা উঁচু করে দাও, এই মাথাটা উঁচু করো, ধরতে হবে জাল, তাহলে হবে। হাতে যাক বেড়ি যাক বেড়ি যাক, এদিকে পাঙ্গাসের শটিং হচ্ছে, নৌকা বোঝাই পাঙ্গাস।
ওকে ছেড়ে দিন আপনারাও দেখে পারবেন না। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সবাই এই পুকুরে মাছ ধরতে আসবেন, আমাকে কিন্তু জল দেবেন না। তাহলে সবাইকে ডাকছো কেন, ইচ্ছা হলে আসবে বলো? সবাই তোমার বাড়িতে গিয়ে হামলা করবে, বলে ডেকেছিলে তুমি এই রে ওই সাইজের রুই যদি মারে এমনি ফাটবে। তাহলে এই হচ্ছে কাটলিয়া পুকুর মাছ দেখানো হলো। আপনারা ভোলা দেখাও দেখতে পাচ্ছেন, উনি নিজেই জলে নেমে গেছিলেন আজকে, মাছগুলো সব তুললাম। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাঙ্গাস ট্যাংরা, পাঙ্গাস ট্যাংরা, এই মাছগুলোকে শটিং করা হচ্ছে যাতে শিকারিটা একটু ভালো মাছ পায়। আর এদিকে ওপরে দেখে নিন কারা কারা এসছে, আপনাদের পরিচিত মুখগুলো একবার একটু দেখে নিন। নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি হাওড়ার এক ঐতিহ্যবাহী পুকুর, হাওড়া কাটলিয়া। আপনারা সবাই জানেন এই যে আমাদের পুকুর মালিক ভোলাদা। তো আগামী 12ই মে থেকে ভোলাদার পুকুরে একটা কম্পিটিশন ভোলাদা অনুষ্ঠিত করতে চলেছে, তো তার বিস্তারিত আমরা বলবো। আর মাছের ভিডিও এই ভিডিওর সঙ্গে আছে, আপনারা প্লিজ দেখবেন পুরো ভিডিওটা। আর আশা করছি আপনারা এই কম্পিটিশানে অংশগ্রহণ করবে। তো অংশগ্রহণ করার জন্য যেগুলো করতে হবে সেগুলো আমি একটু শিকারীদেরকে বলি। তো আমাদের এই কম্পিটিশানটা আমরা 12ই মে থেকে শুরু করছি। তো প্রথম তারিখ হচ্ছে আমাদের 12ই মে 2024, এটা হচ্ছে রবিবার। তারপরে 16ই মে 2024 বৃহস্পতিবার। তারপরে হচ্ছে 19ই মে 2024 রবিবার, 23ই মে 2024 বৃহস্পতিবার, 26ই মে 2024 রবিবার এবং 30ই মে 2024 বৃহস্পতিবার। মোট 6 দিনের প্রোগ্রাম। আর এই প্রোগ্রামের মধ্যে যেগুলো আছে, আপনারা 3 গাছা ছিপ ফেলতে পারবেন, আর শুধুমাত্র সুজির টোপ, অন্য কোনো টোপ খেলা যাবে না। সুজি আর পাউন্ডির টোপ আপনারা ফেলবেন, ছাতু বা কোলের টোপ কোনোরকমভাবে ব্যবহার করতে পারবেন না। আর এই মোট 6 দিনের কম্পিটিশান। এই কম্পিটিশানের যেটা পুরস্কার আছে, প্রথম পুরস্কার হচ্ছে ভোলাদা যেটা আমাদেরকে দেবে বলেছে, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা, প্রথম পুরস্কার 1 লক্ষ টাকা 6 দিনের মোট কম্পিটিশানে। সেকেন্ড পুরস্কার হচ্ছে 60,000 টাকা, তৃতীয় পুরস্কার হচ্ছে 50,000 টাকা। এছাড়া বন্ধুরা 7টা কনসোলেশন প্রাইজ আছে মাছের ওজন হিসাবে, ছোটো থেকে বড় থেকে ছোট, সেটা হচ্ছে 20,000 টাকা করে। তো আপনারা মোট প্রাইজ পাচ্ছেন 10টা পুকুরে, আর আপনারা সুযোগ পাচ্ছেন 6 দিন। তো আমরা টিকিট মূল্য যেটা রেখেছি পুকুরে, প্রথম 4 দিন মানে 12ই মে 16ই মে 19ই মে আর 23ই মে, প্রথম 4 দিন যারা অংশগ্রহণ করবেন, মাছটা আমাদের অনেকটাই পুকুরে আছে, আপনারা দেখেছেন মাছের সাইজ মিনিমাম 2 কিলো, মানে 2 কিলো মাছটাই বেশি আছে, ছোটো মাছ আছে তবে অতি কম। তো 12ই মে 16ই মে 19ই মে 23ই মে 12ই মে 16ই মে 19ই মে 23ই মে এই 4 দিনে যারা আপনারা অংশগ্রহণ করবেন তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 6,000 টাকা। আর বাকি 26ই মে এবং 30ই মে যারা অংশগ্রহণ করতে চান তাদের জন্য টিকিট মূল্য হচ্ছে 5,000 টাকা বন্ধুরা। কেন শেষের দিকে একটু মাছটা কমে যায় সেই জন্য আমরা টিকিট মূল্যটা একটু কম রেখেছি। আর ফার্স্ট প্রাইজ 1 লক্ষ টাকা বাম্পার অফার, আর এটা খুব মজার একটা ব্যাপার হবে, আপনারা সবাই আসুন অংশগ্রহণ করুন। পুকুরে সব রকমের মাছ আছে ছোটো থেকে বড়, আমরা আরও বড় মাছ ছাড়বো, আপনারা আসুন। আর যদি টেস্টিংয়ের ব্যাপারে বলেন যে ছিপ ফেলে টেস্টিংয়ের ব্যাপার, তো আমরা নিজেরা কোনো টেস্টিং করবো না বন্ধুরা। যেসব শিকারীরা মনে করবে যে পুকুরে টেস্টিং করতে হবে, আগামী 16 তারিখের পর থেকে আপনারা 16ই এপ্রিলের পর থেকে 30ই এপ্রিল অবধি আপনারা যে কোনো দিন সকালবেলা 10টার পর আমাদের সঙ্গে যোগাযোগ করে
দশটা টোপ ফেলে আপনারা পুকুরে টেস্টিং করে নেবেন। আমরা দশটা টোপ ফেলার সুযোগ দেবো যে কোনো দিন, ষোলো তারিখ থেকে তিরিশ তারিখ অবধি যে কোনো দিন আপনারা আসবেন, পুকুরে আসবেন, চার দেবেন, টোপ ফেলবেন, আপনারা নিজেরা টেস্টিং করবেন, এটাও একটা মজার ব্যাপার বন্ধুরা। আচ্ছা একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন হচ্ছে যে প্রাইসটা দেওয়া হবে সেটা কি ওভারঅল মাছে দেওয়া হবে না বড় মাছে? টোটাল পুরস্কার গুলোই বড় থেকে ছোট মাছ, বড় থেকে ছোট মাছ, থেকে ছোট ছোট দশটা মাছ। আর ভোলাবু আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 9830378957। আচ্ছা এটা কন্টাক্ট এবং এখানে বুকিং এর জন্য? হ্যাঁ, আরো আরো নাম্বারগুলো দিয়ে দেবো, আরো নাম্বারগুলো আমরা দিয়ে দিচ্ছি, পরেও আপনাদের সব দিয়ে দেবো, আমরাও আপনারা যোগাযোগ করবেন। তো ভোলা বাবু, আপনার পুকুরে যে কম্পিটিশনটা হচ্ছে আপনি কিছু বলুন আমাদের। আমি যেটুকু আজকে মাছ দেখাতে পেরেছি, খুব বেশি আমি মাছ দেখাতে পারলাম না, সেটা আপনারাও দেখেছেন। এবারে যার খুব ভালো লাগবে, যে এই পুকুর ভালোবাসে, আসবেন, কোনো মন্তব্য করবেন না, বাজে মন্তব্যতে আমি নেই। তো আশা করি আনন্দ প্রত্যেকেই পাবেন, আশা করি প্রত্যেকেই পাবেন, যেভাবে মাছ এবারে সাজানো আছে। কোনো দুর্ঘটনা যদি না ঘটে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা ছিপ ফেলার নিয়মাবলী একটু বলুন, কটা কাঁচা ছিপ? তিন গাছা ছিপ। লটারি কিনা? লটারিতে, প্রত্যেকদিন লটারিতে, প্রত্যেকদিন লটারিতে, সকাল ছটা থেকে বৈকাল পাঁচটা অবধি লটারির টাইম। আমরা ওজন করবো, আমরা থাকবো পুকুর পাড়ে, কোনো অসুবিধা নেই, আপনারা ব্যাগপত্র গুছিয়ে আসবেন, আমরা হুইসেল দেবো, উঠে পড়ে দেবো। টোটাল মাছে কোনো ব্যাপার আছে? টোটাল মাছে কোনো পুরস্কার নেই, যা পুরস্কার আছে বড় মাছের ওপর, দশটি পুরস্কার আছে, টোটালটাই দশ বড় মাছের ওপর। আচ্ছা এরিয়াটা দূরের বন্ধুরা কিভাবে আসবে, এরিয়াটা মানে লোকেশনটা একটু বলুন। যার লোকেশনের অসুবিধা হবে একটু প্লিজ কাইন্ডলি ফোন করবেন, আমরা আপনাদেরকে গুগল ম্যাপে লোকেশন পাঠিয়ে দেবো। এছাড়া যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে গাইড করে পুকুর পার অবধি নিয়ে আসার জন্য চেষ্টা করবো। আমার নাম্বার হচ্ছে 9836175863। ধন্যবাদ বন্ধুরা, আসুন মজা করুন, ছিপ ফেলুন। আচ্ছা কম্পিটিশন করছেন, কম্পিটিশনে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রেখেছেন? না, কম্পিটিশনে আমরা কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা রাখিনি, আমরা একটু জলের ব্যবস্থা রেখেছি, আমরা পাশে স্টল দেবো, কেন খাওয়ার ব্যবস্থা রাখলে একটু অসুবিধা হয় অনেকের, কেন কে কী খায় কী খায় না, আর খাবার বেশিরভাগই আমাদের দিতে দেরি হয়ে যায়, ওই জন্য আমরা স্টল রেখেছি, স্টলে আপনারা যেরকম খুশি খাবার কিনে খেতে পারবেন। আচ্ছা লটারি সকালবেলায় হচ্ছে, সকালবেলায় কি লটারির সময় কি আপনারা কোনো কিছু পুরস্কার দিচ্ছেন? না, লটারির সময় কোনো পুরস্কার আমরা দিচ্ছি না, আমরা যা দেবো একদম বাম্পার অফার, এক এক লক্ষ টাকা। সমস্ত ডিটেইল আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে বা ওভার টেলিফোনে জানিয়ে দেওয়া হবে যারা বুকিং করবে। ধন্যবাদ।